আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেটাকে মুছে ফেলে দিয়ে উনি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন, আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে। ভূতের পা নাকি থাকে পেছনের দিকে, সামনে যত এগোতে চায় তত পেছনে চলে যায়। সরকারে কিসে ধরেছে? ভূতে ধরছে। সরকারের মাথার উপরে চেপেছে বামপন্থীরা। বরবাদ গুলিস্তান কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যায়, গুলিস্তান কি হার শাক পে উল্লু বৈঠে হে, ফির আঞ্জামে গুলিস্তান ক্যা হোগা। ফুলবাগানের ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে, ফুলবাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে। শিক্ষা ব্যবস্থায় তিন নাস্তিক বসা, ধর আইন যাকে দেওয়া হয়েছে তিনি আইনের চেয়ারে বসে সব বেআইনি কথা বলতেছেন, তিনি বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না। প্রধানমন্ত্রী আপনি বলেন নাই, আমরা আপনার কল্যাণকামী, যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, যেভাবেই হোক আপনি সরকারে গেছেন, আমরা চাই পাঁচ বছর আপনি চালান, কিন্তু ভালোভাবে চালান। যাদেরকে বসাইছেন এই লোকগুলির একটু চেনেন, এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, সে আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল, কারা তাদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন? আপনার পিতার যে দশা তারা করেছিল এরাও আপনার সেই দশা করে ছাড়বে, তার প্রমাণ হচ্ছে মন্ত্রী বলছে ধর্মনিরপেক্ষ ধর্মভিত্তিক রাজনীতি চলবে না। আপনি বলেন নাই, উনি বলেছেন, আপনি প্রতিবাদ করেন নাই, আপনার প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেছেন বলে প্রমাণিত হয়ে গিয়েছে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করবার মতো দুঃসাহস করবেন না। ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয়, ভারতে আছে, শ্রীলঙ্কা আছে, মালদ্বীপে আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, নিউ গিনি আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, ইউরোপে আছে, পৃথিবীতে গণতান্ত্রিক অন্তত 50টি দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে, তারা ইলেকশন করছে এবং ক্ষমতায় গিয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করছে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষ রাজনীতি আপনি নষ্ট বন্ধ করতে পারবেন না, অসম্ভব। আইন মন্ত্রী আইন পাশ করে নিষিদ্ধ ঘোষণা করার জিনিস পান নাই। আপনি আইন পাশ করে নিষিদ্ধ করুন, সোনার ছেলেরা টেন্ডারবাজি করতে পারবে না, নিষিদ্ধ। মাস্তানি করতে পারবে না, মেয়েগুলারে এসএমএস করতে পারবে না ফ্রি টক টাইমে, শয়তানি বদমাশি করতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, এইসব নিষিদ্ধ করতে পারবেন না। নিষিদ্ধ করার জিনিস পায় না, ধর্ম নিষিদ্ধ করো, তার মানে ধর্ম নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায়, ধর্ম নিষিদ্ধ করতে পারলেই চুরি করা যায়, ডাকাতি করা যায়, বদমাশি করা যায়। আমার সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছেন ক্লাস নাইনের ছাত্রকে হোস্টেল মামলা দিয়ে রিমান্ডে নেওয়া যায়, এই কাজ আপনারা বন্ধ করে দিন। আমি ছোট্ট একটি কথা বলে বক্তব্য শেষ করব। আপনারা সমস্ত 140 বোর্ড জারি করতেছেন, সব 140 বোর্ড জারি করেন কোরআনের তাফসীরের উপরে, যারা কোরআনের তাফসীরের উপরে 140 বোর্ড চালু করেন আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। শেষ কথা বলি, বসেন বসেন, শেষ কথা বলে যাই, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আবার বলি, আমরা আপনার শত্রু নই, আমরা আপনার শত্রু নই, আপনার শত্রু আপনার পাশেই। সিংহ, সিংহ একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা পাতিশিয়াল, এই তিনটাই মিলে সারাদিন পরিশ্রম করে তিনটা শিকার করেছে, একটি খরগোশ, একটি হরিণ আর একটা বড় গরু। সিংহ বলছে আমি পরিশ্রম করে আমরা তিনজন শিকার করছি, কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না করিয়া, ভাগ না করিয়া খাওয়া আমি পছন্দ করি না, তো আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়েকে, নেকড়ে ভাগ কর,
নেকড়ে বলল মহারাজ এটা বাক্যরা কি আছে ওই খরগোশটা বেটা ভিত পাতিশিয়াল খাক হরিণটা আমি খাই যেহেতু আপনার দেহ বড় আপনি মহারাজ আপনি গরুটা খান সিংহের মেজাজ খারাপ বেয়াদব এই ধরনের অসম বন্টন নীতি কে তোকে শিখালো এক থাপ্পড় মারছে নেকড়ের কল্লা উড়ে গিয়ে 50 হাত দূরে পড়ে গেছে এবার সিংহ বলছে এই শিয়াল ভাগ কর বেটা শিয়াল কয় মহারাজ এই সাধারণ জিনিসে কি ভাগ করার কোন বিষয় কয় না ভাগ না করলে তো আমি খাইতে পারি না তো ভাগটা যদি আমারে করতেই বলেন আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন লাঞ্চ করবেন হরিণ দিয়ে ডিনার করবেন গাভী দিয়া মহারাজ খুব খুশি হ্যারে শিয়াল রে এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন নীতি কে তোরে শিখালো রে কাজী একটু আগে যে কল্লা দিয়া গেল ওই আবার শিখাই গেছে কাজী ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে গিয়ে ফেরাউন আর নমরুদ যে শিক্ষা পেয়েছে তার থেকে শিক্ষা গ্রহণ করুন আগুন নিয়ে খেলবেন না বরদাস্ত করবে না বাংলাদেশের 16 কোটি মানুষ মুসলমান তো দূরের কথা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মপ্রাণ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মতো আগুন নিয়ে খেলা বন্ধ করুন জনগণ মানবে না মানবে না মানবে না আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বীর চট্টলা জিন্দাবাদ এখন বক্তব্য রাখছেন